Raja Sopani MP Rengra Nazarjan Legase, MLA Zeran Bosomataria, Simultapur Nepai, Kusugosim, Lufung Zayet Hamzishinong, Raza Lama Ar, Dalang Perkona Gidingdom. Gosaigaw Mohokumani Singautanai, Sena Bengal Sima, Damra Dalang Nepai Lanane, Kusugosim, Hamzishinong, Raza Lama Ko Dabana, Lufung Zabna Hayake. Komaibo Zi Gongsir, Dalangjong Legose, 30 Kimi Gozan, Jantai Thanai 31 Nong Raja Lamaya, 15 Bosorni, Prayno Dinesimbo, Jobor Garji Thasaraw Goglinanai Dong. Sigangni Somaw PCL Company Ni Banainai Somaw Dinesimbo, Gobang Jengnani Jahonaw Banaina Hayakaimon. Jaini Jahonaw PCL Company Kou Donnane, Simplex Infrastructure Limited Company Ni Huslainai Jadong. Mani Jahonaw Gosaigaw Mohokumani Singaw Thanai Be 30 Kimi Lamako Dabo Banajobno Haya Be Batrakou Gohom Honane Dinai MP Rengra Nazarjon Legose MLA Ziran Bosomatari Aro Simplex Infrastructure Limited Company Ni Project Manager Zoe Kusugaw Niprai Sonab Bengal Sima Damra Dalang Sim Lamani Thasarikou Naigidinga Aro Dani Biban Monnai Simplex Infrastructure Limited Company Kou Gokrong Gohom Honane Mawno Khawlaiyo Rengra Nazari Bithanga Simplex Infrastructure Limited Company ni Project Manager bithanga bungodi 2022 maithaini ne phoigau December dan simau Gosaigaw Mohokumani singau thanai 31 nong Raja Lama 30 km ni jengni strang jagon aro banajobnugon hnanani bo farmayo আজি আমি গোসাইগাঁও বিধানসভা সমষ্টিৰ সন্মানীয় আমাৰ এমএলএ জিৰণ বসুমতাৰীৰ লগতে আৰু মই ৰেংগৰা নাজাৰী ৰাজ্যসভাৰ সাংসদ আমি আমাৰ দলীয় কৰ্মীসকলৰ লগত লৈ পেলাই আৰু আমাৰ নেশ্যনেল হাইৱে অথৰিটিৰ বিকবিবিয়াসকলৰ লগত লৈ পেলাই আৰু আমাৰ চিম্প্লেক্স যি কোম্পানীয়ে নেকি আমাৰ অসম ৱেষ্ট বেংগল বৰ্ডাৰ শ্ৰীৰামপুৰৰ পৰা আমাৰ কুসুগাঁওলৈকে 30 কিলোমিটাৰ যিটো আমাৰ নেশ্যনেল হাইৱে বনোৱা এই যিটো ৰাস্তা আজিলৈকে যে হোৱা নাই সেইটো চাই মেলি আমি ইয়াত পৰিদৰ্শন কৰিবলৈ আহিছোঁ ছাইট ভিজিট কৰিবলৈ আহিছোঁ আৰু আমি দেখিলোঁ ইয়াৰ যিখিনি কাম কাজ চলি আছে সেইটো মানে খুব লেজি মানে শ্ল'লি ইয়াৰ কামটো কৰি আছে আৰু আমি যিটো দেখিলোঁ তেওঁলোকে যিটো মোক মানে ইনফৰ্মেশ্যন দিলে আমাক যে 2005 চনৰ পৰাই ইটো আৰম্ভ হৈছিলে আৰু আৰম্ভণিতে চি এল পি এটা কোম্পানী আছিলে সেই কোম্পানীয়ে কৰিছিলে তাৰপিছত সেই চি এল পিয়ে 2014লৈকে কাম কৰিছিলে তেওঁলোকে কৰা নাই তাৰপিছত চিম্প্লেক্স কোম্পানীক দিয়া হৈছিল চিম্প্লেক্স কোম্পানীও আজি 2017ৰ পৰা কাম কৰি আছে 2022 5 বছৰ তেওঁলোকে হৈ গ'ল তো ক'ব গ'লে ইয়াৰ 15 বছৰ হৈ গ'ল এটা ৰাস্তা বনাবৰ কাৰণে এটা আমাৰ কাৰণে আটাইতকৈ মানে দুখ লগা কথা আজিৰ তাৰিখত আমি সেইদিনাখন দেখিছোঁ আমাৰ ভাৰতৰ নেশ্যনেল হাইৱে অথৰিটিয়ে এটা ৱৰ্ল্ড ৰেকৰ্ড বনাইছে আৰু আজি আমাৰ ইয়াত অসমত মানে 30 কিলোমিটাৰ ৰাস্তা 15 বছৰ মানে আজিলৈকে হৈ উঠা নাই এইটো আমাৰ কাৰণে খুব লজ্জিত কথা গতিকে আমি ছাইট ভিজিট কৰিলোঁ ইয়াত বহুতকেইটা ব্ৰিজ আছে ব্ৰিজটো বনাব পৰা নাই এতিয়ালৈকে ৰাস্তাটো বনাব পৰা নাই তো গতিকে আমি অথৰিটিৰ লগত কথা পাতিছোঁ যে কিয় আজিলৈকে দেৰি হৈ গ'ল কাৰণটো কি কি ইয়াত টেকনিকেলিটি কি আছে ছাইডৰ কিবা ডিষ্টাৰ্ব আছে নেকি এই কথাবিলাক লৈ আপোনাৰ আমি আলোচনা কৰিছোঁ তো গতিকে আমাক জনোৱা মতে তেওঁলোকে নেক্সট ডিচেম্বৰলৈকে তেওঁলোকে আকৌ টাৰ্গেট লৈছে ডিচেম্বৰৰ ভিতৰত হ'ব বুলি তেওঁলোকে কৈছে আমি সেই ডিচেম্বৰলৈকে আমি চাওঁ এতিয়া মই অনুৰোধ জনাইছোঁ আমাৰ হাইৱে মানে নেশ্যনেল হাইৱে অথৰিটিক যে তেওঁলোকে এই মানে যিটো 30 কিলোমিটাৰ যিটো ৰাস্তা ইমান শ্ল'লি যে বনাই দিয়া হৈছে সেইটো অলপ সোনকালে বনোৱাৰ কাৰণে ব্যৱস্থাটো ল'ব লাগে আৰু মই ব্যক্তিগতভাৱে এছ এ সাংসদ হিচাপে আমাৰ মানে হাইৱে অথৰিটিৰ লগত কেনেকৈ যোগাযোগ কৰি পেলাই সি মানে অলপ সোনকালে যাতে বনাব পাৰে ইয়াৰ ওপৰত মই নিশ্চয় কাম কৰিম আৰু খুব ভাল লাগিল আজি ইয়াত সকলো লগত লৈ পেলাই আমাৰ কোম্পানী আমাৰ হাইৱে অথৰিটি আমি আমাৰ ৰাইজৰ প্ৰতিনিধি একেলগে আমি চালোঁ ছাৰ দেখা গৈছে যে বিগত 15 বছৰ পৰা 30 কিলোমিটাৰ ৰাস্তাখন মানে আজিলৈ কমপ্লিট হোৱা নাই ইনকমপ্লিট আছে ইয়াতে কি টেকনিকেল ইছ্যু আছে এনে ফাইনেন্সিয়েল প্ৰব্লেম আছে এনে মেইন অৰ কম আছিলে আপোনালোকে
এটো একচুয়ালি আগতে বেলেগ কোম্পানি এটা কাম করেছিলে এই 2005-এর পরা তো 2016-তে এইটো টার্মিনেট হয়ে গেল আর কি কাম করিও পারা নাই আর কি এই কারণে এনএজিআই তাকে টার্মিনেট করিলে তারপিছতে এই আপনার ডিপিআর-2 বানালে আর কি ব্যালেন্স কামের কারণে আর বানানোর পিছতে টেন্ডার করি 2017-তে এইটো 5 অক্টোবর আর কি কামটো স্টার্ট করিলে তো ইনিশিয়ালি 5 বছর আপনার 30 মান্থ আসলে মানে কমপ্লিশন পিরিয়ড কিন্তু 30 মান্থের ভিতরে এতে কমপ্লিট করিব পারা নাই কারণ যেতিয়া কামটো স্টার্ট করিবলে গৈছে যেতিয়া দেখিছে যে ব্রিজগুলা যে আছে ব্রিজের যে ফাউন্ডেশনগুলো আছে এইগুলো সব টিল্ট হয়ে গেছে আর কি এটু ওয়েল সিঙ্কিং আসিল তো টিল্ট হওয়ার কারণে মানে ম্যাক্সিমাম টিল্ট হয়ে গেছে তো সেইগুলা আকো রিপ্লেসমেন্ট করার কারণে আপনার ড্রয়িং ডিজাইন সব বানালো আর আকো ফার্দার অ্যাপ্রুভাল নিল এই কারণে মানে টাইমটু আপনার বেশি লাগি গেল আচ্ছা তারপিছতে এতিয়া সব অ্যাপ্রুভালও হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে এতিয়া এক্সটেনশনও পাই গেছে আপ টু 2000 এই আপনার 22 ডিসেম্বর তো এতিয়া কামটু ইয়ার ভিতরে হয়ে যাব আগর কোম্পানিটু আসলে প্রোগ্রেসিভ কনস্ট্রাকশনস লিমিটেড PCL এতিয়া আছে সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আপনার যে আগর কোম্পানিটো কাম করিব পারা নাই এই কারণে তো আমি টার্মিনেট করে দিলো NHI তারপিছতে আকো ফ্রেশ ব্যালেন্স কামের কারণে এটু নতুন কোম্পানিকে দিয়া হল তো যেতিয়া একটু কামটো পালে তেতিয়া আমার পুরানা কামগুলার ডিফেক্ট ওলাই গেল স্পেশালি ব্রিজগুলাতে এই ব্রিজগুলার ফাউন্ডেশনটো আগো এতে ওপেন ফাউন্ডেশন ছিল এতিয়া পাইল ফাউন্ডেশন করবলে হলো আর এনে তো কামটো করিব না পারে যেতিয়া আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভাল না দেয় এই কারণে আগো ফ্রেশ অ্যাপ্রুভাল নিবলে টাইম লাগিছে ডিজাইন এস্টিমেট সব করেছে DPR তো এইটো এতিয়া ডিসেম্বরে এতিয়া আমার কোনো অন পেপার কোনো ডিসেম্বরে কমপ্লিট হবো